আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো এখানে এই যে অফারটা আবারও আজকে আমি দিয়ে দিলাম, এখন অফারটা কিন্তু অনগোয়িং আছে। তো আপনারা যারা জয়েন করেন নাই, মিস করছেন বা জয়েন করতে পারেন নাই, এখন ভিডিওটা দেখে এটা ক্লেম করে নিতে পারেন। এটা যদিও দামটা এখন কমে গেছে, পরবর্তীতে যখন দাম বাড়বে তখন সেল দিতে পারবেন। ওয়েট করেন, আমি সেল পর্যন্ত দেখাই দিচ্ছি। তো এইখানে মেনশন দেওয়া আছে, একটু ক্লিক করে দেখলেই বুঝতে পারবেন। অফারটা কিন্তু সেপ্টেম্বরের 12 তারিখ আমি শেয়ার করছিলাম সকালে 11:30টার পর। তো এটা আমি তখনও ক্লেম করে কিন্তু এখান থেকে সাথে সাথে সেল দিয়ে এখান থেকে ভালো একটা প্রফিট নিয়েছিলাম, $3.5 মতো আমার প্রফিট হয়েছিল। তো আপনারা তখন আমি ভয়েসে বলেছিলাম যে কারো যদি ভিডিও লাগে কমেন্টে জানার জন্য, তো আপনারা তখন বলেন নাই, যখন কাজটা করতে গেছেন আটকে গেছেন তখন জানাচ্ছেন যে 1:30-2টার সময়, তখন তো আর ভিডিও দেওয়া সম্ভব না। যাই হোক, এখনও অফারটা যেহেতু আছে, যদি আপনারা করতে চান তাহলে তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। এই অফারে জয়েন করতে হলে আপনাকে আগে এই কাজটা করতে হবে, এই ভিডিওটা দেখে বেফ এনএফটি বাইন্যান্স এক্সচেঞ্জারের মাধ্যমে বেফ টোকেনের এনএফটি যেটা অফার চলতেছে ওইটা ক্লেম করে ট্রাস্টলেটে রাখতে হবে। যাদের বেফ হোল্ডার, যারা বেফ হোল্ড এনএফটিটা ট্রাস্টলেটে হোল্ড রেখেছেন, এই কাজটা করেছেন ভিডিও দেখে, তাদের জন্য এই অফারটা। তারা কিন্তু অনেক অফারে জয়েন করতে পারবেন, এর মধ্যে এদের 4টা অফার কিন্তু শেষ হয়ে গেল। যা বেফ হোল্ডার যারা, এই যে বেফ এনএফটি হোল্ডার যারা, তাদের জন্য শুধুমাত্র, বাকিরা করতে পারবেন না। $1 BUSD আপনারা যদি ফি দিতে পারেন তাহলে ভিডিওটা দেখে জয়েন করে নিয়েন, তারপরে এটা এখানে ক্লেম করতে পারবেন। তো আমি এখন দেখাই দিচ্ছি কীভাবে ক্লেম করবেন। তো এই যে ফার্স্টে আপনি এই লিঙ্কটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে আপনি কিউ ব্রাউজারটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি কিউ ব্রাউজারে এটা কপি করে পেস্টটা করে দিতে পারেন, সেভাবে করা যাবে, সমস্যা নাই। তো দেখেন, তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, অবশ্যই আপনার ম্যাটামাক্স, যে 3 ডটে ক্লিক করে দেখাচ্ছি, আপনাকে ম্যাটামাক্স যে এক্সটেনশানটা অ্যাড থাকতে হবে। ম্যাটামাক্স এক্সটেনশান যদি অ্যাড না থাকে আগে থেকে তাহলে হবে না। আপনাকে অবশ্যই যে টাস্টলেটে আপনি হোল্ড রেখেছেন বেফ এনএফটি, সেই টাস্টলেটের প্রাইভেট কি দিয়ে আপনাকে এখানে ম্যাটামাক্স এক্সটেনশান করে রাখতে হবে। তারপরে এখানে আসবেন, আসার পরে আপনাকে কানেক্ট করতে হবে। এই যে সাইডে চলে আসলাম আমরা, তো আমাদের এখানে কি করতে হবে, ফার্স্টে ওয়ালেটটা আমাদের মেটামাক্সের সাথে কানেক্ট করতে হবে। তো সেটার জন্য আমাদের এই যে দেখেন কানেক্ট টু Web3, এই যে লেখাটা আছে এটার মধ্যে একটা ক্লিক করতে হবে। তো আপনি দেখেন এরকম আসবে, তো মেটামাক্সের উপরে ক্লিক করে দিয়ে আমরা ম্যাটামাক্স এখানে ওই সাইডের সাথে কানেক্ট করে নিব। ঠিক আছে, ম্যাটামাক্সের উপরে একটা ক্লিক করে দেবেন জাস্ট। তো ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিলে দেখেন ম্যাটামাক্স লেখাটা আসবে, এই যে ম্যাটামাক্স আসছে, ওয়ালেট কানেক্ট আসছে, আমাদেরকে ম্যাটামাক্সের এটা উপরে ক্লিক করতে হবে, যেহেতু আমরা ম্যাটামাক্স এক্সটেনশন দ্বারা এখানে কাজ করব। তো দেখেন এখানে লোড নিবে, একটু পরে ওয়েট করেন, লোড নিবে, লোড নিয়ে আমাদেরকে ওই পেজে নিয়ে যাবে। হ্যাঁ, একটা নোটিফিকেশান আসছে এখানে, তো এটার মধ্যে ক্লিক করতে হবে, ওয়ালেটের পারমিশন চাচ্ছে, আপনারা এটা খেয়াল রাখবেন। 3 ডটে ক্লিক করে এখানে চলে আসবেন, এসে এখান থেকে একটা ক্লিক করে দেবেন। তো ম্যাটামাক্সের পারমিশনটা দিতে হবে, তা না হলে কিন্তু এখানে আপনি জয়েন করতে পারবেন না। তো এখানে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দিয়ে, আচ্ছা এখানে দেখেন পারমিশন দেওয়ার পরে কিন্তু আপনাদের এই যে অ্যাড্রেসটা শো করতেছে, এবং এখানে নেক্সটে ক্লিক করতে হবে, তারপরে কানেক্টে ক্লিক করতে হবে, কারণ ওয়েবসাইটের সাথে আমাদের ওয়ালেটটা কানেক্ট হচ্ছে, যেন কানেক্টে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে কানেক্টিং হয়ে আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এরপরে আমরা কী করবো, এই যে উপরে দেখেন এই ট্যাবে ক্লিক করবো, ট্যাবে ক্লিক করে আমরা ওই সাইটে আবার চলে যাব, এই এখানে চলে আসব। এর মধ্যে আমাদের ম্যাটামাক্সে কোনো পারমিশন আসে নাই, দেখে নিতে হবে। যাই হোক, তারপরে আমাদের কী কাজ আমি সেটা দেখাচ্ছি। ওই আচ্ছা, আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে, এখন আমাদের করতে হবে কি, অ্যাপ্রুভ এবং ক্লেম করতে হবে। তো একটুখানি নিচের দিকে আসলাম, আসার পর দেখেন অ্যাপ্রুভ লেখা আছে, তারপর হচ্ছে ক্লেম করতে হবে, এই যে ক্লেম লেখা আছে। তো আমি এখন কী করবো, অ্যাপ্রুভে একটা ক্লিক করে দেব। অ্যাপ্রুভে একটা ক্লিক করে দেওয়ার পরে আমার নিশ্চয় একটা পারমিশন আসছে, আমি দেখে আসি, না আসে নাই। আচ্ছা, অ্যাপ্রুভে ক্লিক করার পর এই যে এখানে ক্লেম লেখা আছে, ক্লেমের মধ্যে ক্লিক করেন, এই যে ক্লেম লেখাটা আছে এটার মধ্যে একটা ক্লিক করেন। তো ক্লিক করার পর নিশ্চয়ই আমাদের একটা এখন অ্যাপ্রুভাল চাইবে, তো অ্যাপ্রুভালের জন্য 3 ডটে ক্লিক করেন। অ্যাপ্রুভাল না দিলে কখনোই হবে না কিন্তু। আচ্ছা, অ্যাপ্রুভাল আসে নাই, তো না আসার পর আমি আবারও দেখতেছি, ওয়েট, আচ্ছা সরি, এখানে রাইট লেখাটার মধ্যে একটা ক্লিক করতে হবে। তো করার পর এখানে ওকেতে ক্লিক করবেন, এবার দেখি একটা পারমিশন আসছে কি না, আসে নাই। আচ্ছা, না আসলে আমাদের ট্রানজ্যাকশন হবে, ট্রানজ্যাকশন হওয়ার জন্য অবশ্যই আমাদের পারমিশন চাইবে। তো একটুখানি ওয়েট করে দেখি কি বলে ওরা, দেখতেছি, ওয়েট। আচ্ছা, আমার ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমাকে আবার কানেক্ট করতে বলতেছে, তাহলে আমি এখানে ক্লিক করে আবার ওয়ালেটটা কানেক্ট করে নিব। এখানে কাজ করার সময় একটু ওয়ালেট, এই যে এখন শো করতেছে, এতক্ষণ ওয়ালেটটা কানেক্ট ছিল না, এই জন্য আমাকে ওয়ালেট কানেক্ট করতে বলতেছে। তো বারবার ডিসকানেক্ট হয়ে যায় এটা খেয়াল রাখবেন। তারপরে রাইটের উপর একটা ক্লিক করে দিবেন, ক্লাইমের নিচে যে রাইট লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এবার পারমিশন চাইছে নিশ্চয়ই,
হ্যাঁ আসছে, দেখেন একটা পারমিশন কিন্তু আসবে, এটা আমি জানি। তো এটা আসার জন্য অপেক্ষা করছি, ওয়ালেট কানেক্ট ছিল না বলে আগে পারমিশনটা আসে নাই, নোটিফিকেশনটা আসে নাই আর কি। তো এখন পারমিশনটা আমি দিয়ে দিলাম। তো দেখেন এখন কিন্তু আমাদের বলতেছে যে আমার এতটুকু ফি কাটবে, যেহেতু আমার এনএফটি হোল্ড আছে এই জন্য আমার 0.3 জিরোর পরে 6, তার মানে এখানে কত 10 থেকে 12 সেন্টের মতো পিএনপি ফি কাটবে। তো এটা আমাকে এখন কনফার্ম করতে হবে। আপনারা লাইভে কিন্তু দেখাচ্ছি সব কিছু, দেখতে পাচ্ছেন আপনারা, আমি কোনো কিছু হাইড করি নাই। তো দেখেন একটুখানি পেন্ডিংয়ে আছে, এটা পেন্ডিংয়ে থাকার জন্য একটু ওয়েট করতে হবে। এটা যখনই ক্লাইমটা আমাদের সাকসেসফুল হবে তখন আমি এখান থেকে চলে যাব, এই ওয়ালেট থেকে বের হয়ে যেতে পারবো আর কি। আপাতত এটা পেন্ডিংয়ে আছে, ততক্ষণ ওয়েট করেন। এখানে এখানে এটা কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আমাদের ট্রানজ্যাকশন হবে, তারপরে আমরা ওয়ালেটে গিয়ে টোকেনটা দেখতে পাবো। হ্যাঁ হয়ে গেছে, দেখেন আমি কিন্তু এই যে হয়ে গেছে, আমি কিন্তু একটুখানিও ফোর্স করি নাই, ভিডিওটা একদম কমপ্লিট করছি। আচ্ছা এখন এটা ক্লাইম হয়ে গেছে, এটা বুঝবেন কীভাবে? এটা যে আপনি তো এটা বোঝার জন্য এখানে আমাদের আর কোনো কাজ নাই, কাজ কিন্তু এটা শেষ। এখন আমাদেরকে টাস্ট ওয়ালেটে যেতে হবে, তার আগে আমাকে এখান থেকে টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে যেতে হবে। এই যে টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস হচ্ছে এটা, এটা আমাকে কপি করে নিতে হবে। তো এটা কপি করার জন্য শুধু অ্যাড্রেসটা কপি করবেন, এভাবে ধরে কপি করবেন, কপি করে টাস্ট ওয়ালেটে চলে যাবেন। যেই টাস্ট ওয়ালেট দিয়ে আপনি জয়েন করছেন সেই টাস্ট ওয়ালেটে আপনি অবশ্যই, আপনাকে আমি পিনটা সেট দিয়ে আসছি, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা তো নিয়ে আসলাম। তো এখানে গিয়ে আপনি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটাই উপরে পেস্ট করে দিবেন। পেস্ট করার কিছু পর আপনার কাস্টম অ্যাড করতে হবে, কাস্টম টোকেন অ্যাড করার জন্য এখানে ইথেরিয়াম আছে, ইথেরিয়াম আবার দেখাই দিয়ে অনেকে বোঝেন না, এই যে ইথেরিয়াম আছে, ইথেরিয়ামটা আমাকে চেঞ্জ করতে হবে। যেহেতু এটা বিএসসি নেটওয়ার্কের, তো এখানে ক্লিক করে আমি বিএসসি এই যে স্মার্ট চেন এটা সিলেক্ট করে দিব। তারপরে এখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আনছি এটা আবার দিব, দেওয়ার পরে অটোমেটিক এগুলো কিন্তু বসে গেছে। তারপর আমি ডানে ক্লিক করব, দেখি আমি টোকেনটা আমি পাইছি কিনা। তো দেখেন সাথে সাথে একটা বিএফসি টোকেন কিন্তু আমার ক্লাইম হয়ে গেছে, ঠিক আছে হয়ে গেছে। তো এটা এখন কীভাবে সেল করবেন? তো আমি আপনি এভাবে ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে এখনই আমি এটা প্যানকেক সোয়াইপে সেল করতে যাব। কত প্রাইস আছে আমি আপনাদেরকে দেখাই, আমি কোনো কিছু হাইড করতেছি না, সবই কিন্তু আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। তো কাজ যারা বোঝেন না এই সকল ভিডিও বেশি বেশি করে দেখবেন, তাহলে কাজ করতে পারবেন। দেখেন এখানে কানেক্ট করতে হবে ওয়ালেটটা, তো আগে সিস্টেমটা ছিল না, এখন নতুন করেও আসছে। তো এখানে টাস্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন, অবশ্যই টাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা আপনার এখানে কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে গেছে। তো এখন কী করব, এখন আমরা উপরে বিএনবি উপরে থাকবে আমাদের টোকেনটা, তো আমরা এই যে অ্যারো বাটন এটার মধ্যে ক্লিক করে দিব। তো বিএনবিটা আমাদের নিচে রাখবো, আমরা বিএনবি কিনবো এখন ওই টোকেনটা দিয়ে। তো এখানে কেকের এই পাশে একটা ক্লিক করব, ক্লিক করে আমি যে অ্যাড্রেসটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আনলাম এটা এখানে পেস্ট করে দিলাম, টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস। একটুখানি ওয়েট করতে হবে, এই যে ওয়েট করলাম পরে টোকেনটা চলে আসছে। এখন আমি ইম্পোর্ট করতে হবে, এখানে আমাকে অ্যাড করতে হবে আর কি। তো এখানে একটা টিক মার্ক উঠিয়ে দিবেন, তারপর এখানে ইম্পোর্টে ক্লিক করবেন, টোকেনটা এখানে অ্যাড হয়ে গেছে আপনার এখানে। তো একটা টোকেন আছে আমাদের, তো এখানে ম্যাক্সে ক্লিক করতে হবে, ম্যাক্সে ক্লিক করলে একটা টোকেন শো করতেছে। এখন দেখেন আমাদের 0.0074 বিএনবি দিচ্ছে, তো এটা কত ডলার হয় বুঝতেছি না, এই জন্য আমি বিএসডি সিলেক্ট করতেছি, বিএসডি দিলে ডলারটা বোঝা যায়। দেখেন আজকে কিন্তু দামটা বাড়ছে, গতকালকে $1.5 চলে গেছিলো, এখন 2.21 সেন্ট আছে। তো এটা আমি এখন যদি ইনস্টান্ট আমি এখন সেল করবো, সেল করে আমার ডলারটা নিয়ে নেবো। তো আমি এনাবেল বিএফসিতে ক্লিক করলাম, এটা সেল করার জন্য অবশ্যই আমার বিএনবি ফি লাগবে। তো আমার বিএনবি ফি একটুখানি আছে ওয়ালেটে, ওটা দিয়ে হয়তো হয়ে যাবে, দেখি হয় কি না। এভাবে সেল দেবেন আর কি, আপনাদেরকে সেলটা দেখানোর জন্য করতেছি, নাহলে আমি টোকেনটা হোল্ড করতাম। তো আমাকে কনফার্ম করতে হবে, এটা সেল দেওয়ার জন্য আমার 0.07 ফি যাচ্ছে, এরপরে আবারও কিন্তু ফি চাইবে। তো আমি এখানে পিন সেট আপ করে আসতেছি, তারপরে অ্যাপ্রুভাল দিতে হবে, লোডিং নিচ্ছে, লোডিং নিয়ে এটা আমার সোয়াইপে চলে আসবে, সোয়াইপের এখানে আসবে, একটুখানি ওয়েট করতে হবে। তো এই প্যানকেক সোয়াইপ থেকে আপনারা কীভাবে সেল দিবেন এটা দেখেন, ট্রানজ্যাকশানটা আমার হয়ে গেছে, আমি এখন সোয়াইপে ক্লিক করব। সোয়াইপে ক্লিক করার পর এখানে কনফার্ম সোয়াইপে ক্লিক করতে হবে, তো অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে একবার, তারপরে কনফার্ম সোয়াইপে ক্লিক করলাম। তো আমি কয় ডলার বিএনবি পাচ্ছি, আমার 29 সেন্ট কিন্তু বিএনবি ফি যাবে। তো আমি এখান থেকে অ্যাপ্রুভাল দিচ্ছি, আমি কিন্তু ভুল করতেছি একটা জিনিস, আমি বিএসডি নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, আমার বিএনবি দরকার ছিল। আপনাদের আপনারা কিন্তু বিএনবি নিয়ে নেবেন, আপনাদের ওয়ালেটে বিএনবি থাকে না, এটা বিএনবি কাজের জন্য লাগে অনেক সময়, তখন আর এরোর কাছে খুঁজতে হবে না, বিএনবিগুলো রেখে দিবেন সোয়াইপ করে, ঠিক আছে। তো ইনস্টান আমি সেল দিয়ে আপনাদের কিন্তু দেখাই দিলাম, তো এটা একটুখানি লোডিং নিচ্ছে, হ্যাঁ হয়ে গেছে কনফার্ম। তো ক্লোজ করে দিচ্ছি, আমার ট্রানজ্যাকশন হয়ে গেছে আমার। এখন আমি দেখেন আমার এই টোকেনটা 1 টোকেন কিন্তু আমার কেটে নিয়ে আমাকে এখন বিএসডি দিয়ে ফেলছে। তা আমি এখন চলে যাচ্ছি ওয়ালেটে, ওয়ালেটে যাচ্ছি, ওয়ালেটে গিয়ে এখন রিফ্রেশ দিলে দেখবেন টোকেনটা নাই, চলে গেছে। একটু ট্রানজ্যাকশনটা কমপ্লিট হতে সময় লাগতেছে আর কি।
তো আচ্ছা এখানে দেখেন এই যে টোকেনটা চলে গেছে আমাকে, এখন বিএসডি দিয়ে দিছে। বিএসডি দেখেন আপনাদেরকে ওয়ালেটে দেখাচ্ছি, সাথে সাথে কিন্তু রিফ্রেশ দেওয়ার পর সাথে সাথে চলে আসছে। দেখেন $1 ছিল, এখন $3.24 হয়ে গেল। তো সাথে সাথে কিন্তু আপনি ক্লেম করে এটা সেল দিতে পারবেন। তো এইভাবে যদি আপনি 3-4টা ওয়ালেট দিয়ে করেন, বেফ এনএফটিটা যদি হোল্ড রাখেন, তাহলে দেখেন কত প্রফিট হচ্ছে এখান থেকে। প্রত্যেকটা ওয়ালেট থেকে আপনি করতে পারবেন চাইলে। যাই হোক, এখানে সেটা আপনাদেরকে দেখাই দিলাম। তার আচ্ছা, আমি এখানে কিন্তু আপনাদেরকে যে একটা বিএফসি টোকেন ক্লাইম করে সেল করে সব কিছু করে দেখালাম। তো আপনাদের জন্য আমি সেলটা করছি আসলে, না হলে আমি হোল্ড করলে এটা কিন্তু দাম অনেক বাড়বে। তো যারা পাবেন চাইলে 1-2 দিন হোল্ড করে দেখতে পারেন, দাম যদি বাড়ে তো ভালো কথা, $4-5 আবার চলে আসবে। যে প্রথম দিন আমাদের $4.5 করে যে প্রফিট হয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন একটা টোকেনের প্রাইস $4.5, $5 কেউ সেল দিছিল। তো এখন দাম কমছে, আবার কিন্তু বাড়বে, আপনারা চাইলে হোল্ড করতে পারবেন। যদি আপনারা এই কাজটা করে রাখেন তাহলে অনেক কিন্তু আপনাদের প্রফিট হবে। যে এই যে সরি এই যে এই ভিডিওটা দেখে যদি আপনারা বেফ এনএফটিটা যদি বাইন্যান্স এক্সচেঞ্জার দিয়ে আপনারা যদি বাইন্যান্স থেকে আর কি ক্লাইম করে একটা $1 ফি দিয়ে যদি রাখেন, তাহলে দেখেন আপনি $1-এর বিনিময়ে কত ডলার ইনকাম করতে পারতেছেন, কতগুলো মানে এনএফটি হোল্ডারের জন্য কতগুলো এনএফটি অফারে শেয়ার মানে জয়েন করতে পারবেন, এটাই আর কি সুযোগ সুবিধা। তো যাই হোক, আমি দুইটা ওয়ালেট দিয়ে করছি, আমি দুইটা ওয়ালেট দিয়ে প্রফিট নিয়েছি, তো আপনাদেরকে দেখাই দিলাম লাইভে। আর একজন ভাই বলছেন যে আপনি এই কাজটা আর কি আমি দেখাই দিচ্ছি, এই কাজটা নাকি করতে পারতেছেন না, এটা করার দরকার নাই। কোনটা আমি দেখাচ্ছি, ওয়েট, এখানে একটু ওয়েট। আচ্ছা, আপনারা এই অফারের কথা বলতেছেন, এক ভাই বলতেছেন যে এখানে টুইটার কানেক্ট করতে পারতেছেন না, যে টুইটার ডিসকর্ডটা কানেক্ট হচ্ছে না আপনার, কী জানি বলতেছেন যে সমস্যা হচ্ছে। আচ্ছা, এই অফারটা এখন নাই, অফারটা কিন্তু শেষ, এটাতে আর জয়েন করার দরকার নাই। এটা সেদিনও মানে ছিল, অল্প কিছুক্ষণ ছিল আর কি, একদিনের মতো ছিল, এরপরে এটা কিন্তু অফারটা চলে গেছে। এখানে যে এনএফটিটা দিছে এটাতে বেশি প্রফিটও হয়নি, পরবর্তীতে এখন কাজও নাই, এটাতে আপনাদের আর জয়েন করা লাগবে না। তো আমি এখন যে অফারটা অনগোয়িং আছে সেটা দিয়ে দিছি, এটাতে সবাই জয়েন করেন। এটাতে জয়েন করতে হলে তো আপনাদেরকে অবশ্যই আগে বেফ এনএফটি হোল্ড করতে হবে ট্রাস্ট ওয়ালেটে। তো এভাবে আর কি কাজ করবেন সবাই, যেভাবে আমি দেখালাম। তো এখানে আর দেখানোর কিছুই নাই। আর যদি আপনারা কী বলে মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করতে না পারেন কিউই ব্রাউজারে, তাহলে সেটার জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নিন। ভিডিওটা আমি এই যে এখানে আপনি লিখে সার্চ দিলে হয়ে যাবে মেটামাক্স এক্সটেনশন ভিডিও, অথবা আমার চ্যানেলে গিয়েও আপনি খুঁজে পাবেন। তো আপনি এখানে বিএসসি, আপনারা অনেকে আরপিসি বিএসসি আরপিসি অ্যাড করতে পারেন না, এভাবে লিখে সার্চ করবেন। আমি নিজেও কিন্তু নিজের চ্যানেলে লিখে সার্চ করি। তারপরে দেখেন এই যে কোনা একটা চিহ্ন আছে অ্যারো বাটন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আমি এখন ওইটাতে যাইনি, এই যে চলে আসছি, এটা এখানে আপনাকে আমি দেখানোর জন্য আসছি যে এখানে কিন্তু আমার একটা এই যে অ্যাড করার জন্য আরপিসি দেওয়া আছে। আপনাদের বিএসসি নেটওয়ার্কটা অ্যাড করতে হবে প্রথমে, আরপিসি, তারপরে হচ্ছে এই যে কীভাবে মেটামাক্স এক্সটেনশন অ্যাড করবেন। দেখেন এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই যে ভিডিওটা, ঠিক আছে, এটা দেখে নিন। এই ভিডিওটা দেখলে আপনি মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করতে পারবেন, তারপরে বিএসসি নেটওয়ার্কটা কানেক্ট করে তারপর আপনি বিএসসি নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তাছাড়া আপনি কাজ করলে কাজ করতে পারবেন না আর কি। মেটামাক্স আপনাকে অবশ্যই আমি এই জিনিসটা দেখাই দিই আপনাদেরকে, অনেকে নতুন বুঝছেন না আর কি, বিএসসি নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে আপনাকে। বিএসসি নেটওয়ার্ক না থাকলে কিন্তু আপনি, আচ্ছা আমি এখানে আপনাদেরকে বলেছিলাম যে এখানে আপনাদের বিএসসি নেটওয়ার্কটা আপনাদেরকে অ্যাড করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে এই যে বিএসসি মেইননেট, এটা আপনাদের এখানে লগ ইন থাকতে হবে এভাবে। তো অ্যাড করার জন্য এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন, এই যে অ্যাড নেটওয়ার্ক এই জায়গায় ক্লিক করবেন। এই যে বিএসসি মেইনের আমার কিন্তু এখানে অ্যাড করা আছে, আপনারা এখানে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন। একটু আগে যে আমি চ্যানেল থেকে বিএসসি আরপিসি অ্যাড করাটা দেখালাম, সেগুলো এনে এখানে নিউ আরপিসি আর নেটওয়ার্কের নেম আরপিসি এখানে দিবেন, সেইন আইডি হচ্ছে 56 এটা দিয়ে দিবেন, সিম্পল দিবেন। তারপরে এই যে লাস্টে যে ব্লক এক্সপ্লোরার ইউআরএল এটা এখানে দিয়ে আপনারা সেভে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা অ্যাড হয়ে গেলে আপনারা এখান থেকে তারপর লগ ইন রেখে আর কি কাজটা করবেন। তো এটা আর কি দেখানোর লাস্টে দিয়েছিল বিষয়টা, তো আমার এটা আমি কেটে দিয়েছি। যাই হোক, এখানে আরপিসিটা অ্যাড রেখে তারপরে এটা ক্লাইম করলে হয়ে যাবে, তা না হলে কিন্তু হবে না কাজটা, ঠিক আছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আপনারা ভিডিওটা ভালো করে দেখ, তো আজকের ভিডিওটা সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। দেখে যে একটা বিএফসি টোকেন ক্লাইম করে এখানে সেল দিবেন, এটা হোল্ড করবেন, আপাতত ভালো একটা প্রফিট পাবেন। তো দেখবেন আর কি দাম বাড়ছে না কমছে, যেভাবে আমি সেল দিলাম ওখানে গিয়ে দেখবেন প্যানকেক সাইফে গিয়ে, তারপরে দাম যদি বাড়ে আপনি সেল করে প্রফিট নিয়ে নিতে পারবেন। তো সবাই এভাবে জয়েন করবেন। আর আরও একটা অফার একটু পরে শেয়ার করবো, সেটাও ক্লাইম করে নিয়েন আর কি, সেটা আমি ভয়েস দিয়ে বলে দিব। আর এখানে যতগুলো অফার শেয়ার করতেছি প্রত্যেকটা জয়েন করবেন, কোনো অফার কিন্তু মিস করবেন না। এটা আমি গতকালকে ভিডিও দিয়েছি, ভিডিওটা দেখে
আপনারা জয়েন করে কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলবেন, তারপর এখান থেকে ভালো প্রফিট পাবেন। এই যে ভিডিওটা দেখবেন, দেখে কাজগুলো করবেন, যতগুলো অফার শেয়ার করি প্রত্যেকটা জয়েন করার চেষ্টা করবেন। আমি ভালো অফার ছাড়া কিন্তু প্রফিট হয় এরকম অফার ছাড়া শেয়ার করি না। তো কয়েকজন আছে মাঝে মাঝে বলে যে এটা স্ক্যাম সাইট, এটা ওই, এটা সেই, আসলে এগুলো বলা ঠিক না, এগুলো আপনারা ধরবেন না, শুনবেন না, আপনারা সবসময় কাজ করতে থাকেন। যদি কোনো সাইট স্ক্যাম করেও ফেলে তাতেও আমাদের কিছু করার নাই, জয়েন করে রাখতে হবে। যদি এটা ভালো কিছু দেয় এই আশায় কী করতে হবে, অবশ্যই প্রফিট হচ্ছে বলে আমরা করতেছি, না হলে আমরা করতাম না এত কষ্ট। ঠিক আছে, কোনো অফার মিস করবেন না, দয়া করে সবাই জয়েন করবেন। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন মতামত, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে দিয়ে অন করে দিবেন। তো এখানে একটা আজকের ভিডিওতে একটা লাইক দিবেন, আর এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন, আপডেট পাওয়ার জন্য অবশ্যই জয়েন থাকতে হবে, এবং ভিউ করবেন, সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, তাহলে আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।